হ্যালো, আসসালামু আলাইকুম। কি হওয়ার বেগুন বেগুন কেন আসন, আশা করি বোধ ভালো আসন। তো আজি আরোগ্য ব্লগ লইয়ের চলি আসি। অবশ্য জ্বর বানে তো হনিকে বাইটার অন্য যার তেমন, আজি একখানা জ্বর সম্পরের সকালতুন। তো ফুয়কল বিরক্ত গেই গো, আর বনুর ফুয়া আর বাইর ফুয়কলে এখন আরা বিকালে বাইরে গেই গুই তার একখানা আড়ে বেল্লাই আশেপাশে। তো এই ব্লগই বেশ শেয়ার করছুম, যেহেতু আইটম যায় ইতারা অসুখে বিসুখে একদম ব্যাগগুণ অবস্থা টাইট হয়ে গেইগু। মাই ফুড ব্যাগগুণ একদম অসুখ আর অসুখ, একখানা ঘুরি আইলি ভালো লাগবো আর ইতারাও ফ্রেশ ফ্রেশ অনুভব করিব। তো ব্লগই বেশ শেয়ার করছুম, হড়ে হড়ে যাই আর ন যাই। তো আরা ফুসকাও হাইম বেড়াই টেরাই এর আশেপাশে। তো সাইতে তাহ ব্লগ অবশ্য ভালো লাগবো। যে জ্বরে বানে রাস্তাঘাটের মধ্যে পানি আর আরা এখন বাইরে গেইগু, আর বাইর বো আছে তুলি আছে ওয়াইন একদম বেশি ইয়া ঘরের গরম মধ্যে ছুট ছুট ঘরের তালে কানা বিকালে গুত্তু বাইরে ইন্দি পাশে ইন্দিগো ফোরও আছে বাসডুয়ো গাছ। এদিকে চল, এদিকে কই, এদিকে তো ময়লা, এদিকে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভাই ফুতুর তো বহুত অসুখ একদম গরম মধ্যে রে, থাকতে থাকতে তো একদম বোর হয়ে গেই গো। তাহলে এখন একখানা গুরুর জ্বর হাসি বেগিন, এই যে গুরু ফকল বাইরে লি কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় গো। বিসিলের দেখেন করে সব খুশি হয়ে দেয় বাইরে দে তাল্লাই। আর সামনে গরুও গাঁডের বহু সুন্দর করে আঁডের ন প্রেগনেন্ট মনে হয় গরু বে। তারা সাইরে তো খুশি হয়ে যায় খাও বাবা, কে খাও কাও কোথায় হাত দিয়ে দেখাই দাও তো কাও, এই তো কাও দেখো এখানেই চলে যাচ্ছে কাও কাও চলে যাচ্ছে। আল্লাহ মারাদ্দে মাল্লার কোথায় আবু কাউ কই যে গরুর পিছে পিছে কেলা হায় হাইজার। জায়ান একা একা হাঁটতেছ? রোহান আছে ওদিনে আর সাইতু গেয়ে, এটা তো আর ব্লগ উড়ি বেলায় বুধবার সাইয়ে ওদিন ন পারে আর বেড়াই তু লে যাই বউ হইয়ে। এখন আর যে তু হিন্দি ফুচকা খাই বেলায় যাই ইতে দেখা পাই। হ্যাঁ তুই তুর বিড়িয়ে করি দে জলে দেরি যাবি না, ফুচকা হাতে যাবি না। কলেজ মার্ডত তো ফুয়কলে ফুটবল খেলের, এই যে বৃষ্টি পরের এত লাই কিন্তু ফুটবল খেলে দেন নতুলি তো ক্রিকেট খেলে ছোট ছোট ফুটবল চেপেল পুরে হাই বেলা এখন আর বইয়ে গুণে ব্যাগ গুণে। তো এই আই এন্ড বই থাকি বেলপুরি হাই বেলাই আর ফেভারিট একজন মানুষের লাই দেখা হয়ে গেই গো আর টিচার তাজুল স্যার। স্যারর হাসে আমরা বহুত বছর পড়ালেখা করছি স্যার, আর টিউশনই করে। তো তো স্যার কি অবস্থা বললেন আপনার? এই তো আছি, তোমার ব্লগ তো দেখা হয় বিশেষ করে তোমার ভাবি থেকে মানে আমার বয়স। হ্যাঁ আমি জানি, আমাকে সব সময় ভাইয়ার ওয়াইফে আমাকে সব সময় লাইক কমেন্টস দেয়, সব সময় পাশে থাকে, কিন্তু ভাইয়াকে দেখি না। আমি দেখি না বলতে আমি এমনি দেখি, দেখা হয় এক সময় হয়তো তুমি আমার কথা বলতে আমি তো সবসময় বলি আমার হাজবেন্ডের কাছে, আমার টিচারদেরকে আসলে কখনো ভোলার মতো না। আর ভাইয়ার সাথে তো আমাদের অন্যরকম একটা সম্পর্ক, আমাদেরকে একদম বোনের মতোই জানে। অনেক বছর পড়ছি ভাইয়ার কাছে, অনেক ভালো অনেক ভালো পড়াই। আজকে আমি তোমার ভাবিকে বলতেছি যে তোমরা নৌকা ভ্রমণ করছো, আমাকে বললাম যে
সিরিয়াসলি এখন তো কন্ট্যাক্ট নাই আগে তো মোটামুটি কন্ট্যাক্টে থাকতাম আমরা এখন মোটামুটি বিচ্ছেদ হয়ে গেছে আর কি সবাই সবার সংসার টংসার নিয়ে বিজি আছি আমরা আমাদের মতো ভাইয়ারা ভাইয়াদের মতো অবশ্য টিচার ভাইয়া দুটাই ডাকি কারণ আমাদের আসলে ওরকম দাদা দাদির সাথে অন্যরকম একটা সম্পর্ক না ভাইয়ার সাথে মানে একদম ফ্যামিলি মেম্বারের মতো আসলে বাইয়ের লয় হতা হইতে হইতে আর আর বেলফুরি এন্ড আইয়ের এই তারা হাইটাই ফেলাই দো ভিডিও করি না ভারে এখন আর গোলই ভিডিও করি বেলাই শুধু অনেক মজা তো বেলপুরিটা মজা আপনার ফুসকার চেয়ে বেলপুরি মজা হ্যাঁ তো আমরা বেলপুরে হাইলাম দাইলাম আর বাইয়ের লই বতকন আড্ডাও দিলাম এখন যাই গুম কিছু পার্সেল লই গরল লাই বেলপুরি তো আর ব্লগ ইবে ইউটি শেষ করে দিম বেগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম।